নমস্কার ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন আমি ডক্টর পিয়াল বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিসিং ডেন্টাল সার্জেন বর্তমানে আমি ব্যারাকপুর তার সংলগ্ন অঞ্চলে প্র্যাকটিস করছি আজকে আমি একদম প্রাথমিক একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা এই মুহুর্তে যারা ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকেরই কম বেশি জানা উচিত সেটা হচ্ছে বেসিক ওরাল অ্যান্ড ডেন্টাল হাইজিন অ্যান্ড হাউ টু মেনটেন ইট মানে মুখের স্বাস্থ্য আমরা কিভাবে বজায় রাখতে পারি ওরাল হাইজিন নিয়ে কথা বলতে গেলেই যেটা প্রথমে বলতে হয় যে হোয়াই ওরাল হাইজিন ইজ ইম্পর্টেন্ট মুখের স্বাস্থ্য মেনটেন করে রাখাটা কেন এত ইম্পর্টেন্ট এর অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে মুখের হাইজিন যদি মেনটেন না থাকে তাহলে খুব কমনলি আমরা পেশেন্টের কাছে যেটা দেখতে পাই সেটা হচ্ছে মুখে দুর্গন্ধ তৈরি হয়েছে এই সিচুয়েশান যদি আরও বেশি দিন ধরে ক্যারি ফরওয়ার্ড হতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খাওয়ার সময় বা ব্রাশ করার সময় মাড়ির থেকে রক্ত পড়া এই জিনিসগুলো তৈরি হতে থাকে সেই সময়ও যদি আমরা ডাক্তারের কাছে কনসাল্ট না করি বা ট্রিটমেন্ট না করি পরবর্তীতে কিন্তু দাঁতে ক্যাভিটি তৈরি হওয়া বা ডেন্টাল কেরিজ বা ডেন্টাল মোবিলিটি মানে দাঁত মরে যাওয়া আমরা যেটাকে বলি সেই সিচুয়েশনে তৈরি হতে পারে কাজে ডেন্টাল হাইজিন মেনটেন করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখার মতো বিষয় আমরা যখন খাবার খাই যে খাবার থেকে আমাদের শরীর নিউট্রিশন বা পুষ্টি পাওয়া যায় সেই খাবারটা কিন্তু আমরা মুখের মাধ্যমেই গ্রহণ করি এবং খাবার খাওয়ার আগে আমরা মুখের মধ্যে খাবারটাকে রেখে কিছুক্ষণ চেপাই এবং তারপর সেটা গিলে ফেলি তো সেক্ষেত্রে খুব সাধারণভাবে ভাবলেই বোঝা যাবে যে যে রাস্তা দিয়ে আমাদের শরীরে নিউট্রিশন বা পুষ্টি আসছে সেই রাস্তাটাই যদি অপরিষ্কার থাকে তাহলে সামগ্রিকভাবে কিন্তু শরীরে বিভিন্ন রকম রোগ হতে পারে তাই আমরা ডাক্তাররা তো সবসময় বলতেই থাকি মুখের স্বাস্থ্য দাঁতের স্বাস্থ্য প্রপারলি মেনটেন করুন আজকাল কিন্তু সরকারিভাবেও বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে যাতে ওরাল হাইজিনের ওপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন প্রথমেই একটা কমন প্রশ্ন আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ম্যাডাম কীভাবে মেনটেন করলে আমাদের দাঁত এবং মাড়ি ভালো থাকবে তো এই বিষয়ে কথা বলতে গেলে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রুল অফ টু রুল অফ টু হচ্ছে টু মিনিট ব্রাশিং ইন্টু টু টাইমস এভরিডে মানে দিনে দুবার করে ব্রাশ করা এবং সেটা প্রপারলি দু মিনিট ধরে দিনে দুবার ব্রাশ করা মানে যে কোনো সময় ব্রাশ করা সেটা থেকে অনেক ভালো হবে যদি আমরা খাবার গ্রহণ করার পরে ব্রাশ করি অর্থাৎ একবার দিনে খাবার গ্রহণ করার পরে আর কোন রাতে খাবার গ্রহণ করার পর দুবার যদি আমরা প্রপারলি ব্রাশ করি তাহলে কিন্তু সেটা অনেক বেশি এফেক্টিভ হয় শুধু দিনে দুবার আমি ব্রাশ করলাম দু মিনিট সময় ধরে ডাক্তারবাবু বলেছেন বলে সেটা কিন্তু সব সময় কার্যকরী নাও হতে পারে ব্রাশিং টেকনিকগুলো যেন ঠিকঠাক থাকে আমরা কমনলি যে ভুলটা করে থাকি ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে ব্রাশ করি আমরা কীভাবে আমরা আমি এখানে ছোটো একটা ডেমো দেখাচ্ছি যাতে জিনিসটা বুঝতে আরও সুবিধা হয় আমরা ব্রাশটা নিয়ে পেশেন্ট বলে থাকে যে আমরা এইভাবে হরিজন্টালি ব্রাশ করে থাকি এটা কিন্তু একদম ভুল প্রসিডিওর এইভাবে করলে কিন্তু দাঁতের ভালো হওয়ার থেকে ক্ষতিটা অনেক বেশি হয় কারণ এই হরিজন্টাল ফোর্সে আমাদের দাঁতের এনামেল কিন্তু অনেকটাই ক্ষয় হয় প্রপার ব্রাশ করার টেকনিক হচ্ছে দাঁতটার অ্যাঙ্গুলেশন হবে ব্রাশের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি এবং এটা ভার্টিক্যালি এই ডিরেকশানে মুভ করবে এবং সামনের দিকে সার্কুলার মোশানে সেম আমাদের কিন্তু ভেতরের দিকেও হবে এইভাবে যদি ব্রাশ করা যায় সেটা সবথেকে এফেক্টিভ ওয়ে আমাদের দাঁত ক্লিন করার জন্য শুধু ব্রাশ করলে হবে না আমাদের জিপটাও কিন্তু নিয়মিত রূপে পরিষ্কার করতে হবে জিপ যদি নিয়মিত রূপে পরিষ্কার না হয় তাহলে কিন্তু মুখের বিভিন্ন ধরনের রোগ আমরা দেখতে পাই আরেকটা জিনিস যেটা আমরা বলে থাকি ডেন্টিস্টরা সেটা হচ্ছে ডেন্টাল ফ্লসের ব্যবহার ডেন্টাল ফ্লস আমি একটু এটাও দেখিয়ে নিতে চাই এই জিনিসটাকে আমরা বলি ডেন্টাল ফ্লস এর কাজ হচ্ছে যে জায়গাগুলোতে ব্রাশ পৌঁছোতে পারে না যেমন ধরুন দুটো দাঁতের মাঝের জাংশান যেমন এই দুটো দাঁতের মাঝের এই জাংশানটা এখানে আমি ব্রাশিং করতে পারছি না ঠিকভাবে সেক্ষেত্রে আমরা ফ্লসটাকে এই দুটো জাংশনের মাঝে প্লেস করে আগে পরে এরকম মুভ করলেই কিন্তু ফাইব্রাস জাতীয় যে খাবার দুটো দাঁতের মাঝে অনেক সময় আটকে গিয়ে থাকে সবাই এটা নিশ্চয়ই জীবনে ফেস করেছেন চিকেন খেতে গিয়ে বা সবজি খেতে গিয়ে কোনোভাবে দুটো দাঁতের মাঝে কোনো ফাইব্রাস টিস্যু আটকে গেছে তো সেইগুলো বের করার ক্ষেত্রে কিন্তু ডেন্টাল ফ্লসিংটা খুব ইম্পর্টেন্ট এতে ক্লিনিংটা আরও ইনটেন্স হয় টুথপেস্ট সিলেকশনের ক্ষেত্রেও আমাদের কিন্তু একটু গুরুত্ব দিতে হবে যে কোনো বাজার চলতি টুথপেস্ট কিন্তু কার্যকরী হয় না টুথপেস্ট কেনার সময় সবসময় খেয়াল রাখবেন সেটা যেন ফ্লোরাইডেটেড হয় মানে টুথপেস্টের মধ্যে যেন ফ্লোরাইড থাকে তাতে আমাদের দাঁতের ক্ষয় অনেকটাই আমরা রোধ করতে পারি এত কিছু করার পরেও কিন্তু আমরা যে দাঁতের বা ওরাল ক্যাভিটির হান্ড্রেড প্লাস পার্সেন্ট ক্লিনিং করতে পারবো তেরমটা কিন্তু নয় এই কারণে আমাদের অ্যাটলিস্ট ছ মাস পর পরপর ডেন্টিস্টকে ভিজিট করা উচিত সেখানে গিয়ে প্রফেশনাল ক্লিনিং বা স্কেলিং যেটা আমরা বলে থাকি যেটা আলট্রাসোনিক স্কেলারের মাধ্যমে করা হয় তাতে করে কিন্তু পুরো মুখে ডিপ ক্লিনিং করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট এতক্ষণ তো আমরা আলোচনা করলাম অ্যাডাল্ট মানুষের দাঁত এবং মুখের যত্ন আমরা কীভাবে রাখবো এবার আমি দুটো স্পেশাল পয়েন্ট একটু বলতে চাই সেটা হচ্ছে প্রথম বাচ্চাদের দাঁতের যত্ন বাচ্চাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় তারা ব্রাশ করছে তাদেরকে ব্রাশ করতে বলা হচ্ছে তারা ব্রাশ করছে কিন্তু তারপরেও তাদের গার্জেন আমাদের কাছে নিয়ে আসেন এই বলে যে দাঁতে ক্যাভিটি তৈরি হয়েছে বা মুখে দুর্গন্ধ তৈরি হচ্ছে এক্ষেত্রে যেটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বাচ্চা ব্রাশ করছে ঠিকই কিন্তু সেটা কিন্তু প্রপার ওয়েতে হচ্ছে না এক্ষেত্রে আমি একটাই জিনিস রেকমেন্ড করব। সেটা হচ্ছে বাড়িতে যিনি অ্যাডাল্ট গার্জেন আছেন বাবা হোক মা হোক বা অন্য কেউ হোক ফ্যামিলি তিনি যেন বাচ্চাকে যখন ব্রাশ করছে বাচ্চা তাকে একটু গাইড করেন বাট আন্ডার অ্যাডাল্ট সুপারভিশন যেন বাচ্চা ব্রাশটা করে প্রয়োজন যদি হয় তাহলে বাচ্চাকে প্রথম প্রথম আয়নার সামনে দাঁড় করিয়ে ট্রেন করান যাতে সে বুঝে যায় তার ভুলটা কোথায় হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট একদম ইনফ্যান্ট যারা মানে শিশু তাদের ক্ষেত্রে হয়তো দাঁতটা এখনও আসেনি মুখের মধ্যে শুধু মাড়ি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু মুখের যত্নটা সমানভাবে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমাদের কাজ হবে বেবিকে প্রত্যেকবার ফিডিং করানোর পরে অল্প একটু জল খাইয়ে দেওয়া যাতে মুখের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবারের জেনারেলি মিল্ক এর কোনো রেসিডিও না থাকে এবং এটা হয়ে যাওয়ার পরে নরম একটা গজ পিস পরিষ্কার গজ পিস জাস্ট আঙুলে জড়িয়ে পুরো গামটাকে মানে বাচ্চার মুখে যে মাড়িটাকে সেটাকে যেন প্রপারলি ক্লিন করা হয় এই সামান্য জিনিস মেনটেন করতে পারলেই কিন্তু শিশুর মুখের হেলথটা বা হাইজিনটা প্রপারলি মেনটেন হয়ে যাবে মোটামুটি আজকের টপিক আমি আর বড় করছি না পরে কোনো দিনও এই বিষয় নিয়ে আবার আলোচনা করা যাবে আপনাদের কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে এই বিষয়ে ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন নমস্কার